নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা খুব পুরনো দিনের রান্না আপনাদের সাথে শেয়ার করব আর এটা শুধুমাত্র খেতে ভালো হবে তাই নয় খুব কম উপকরণ দিয়েও তৈরি হয়ে যাবে লাউয়ের খোসা বাটা করে দেখাবো তাও আবার একদম কম উপকরণ দিয়ে শুধুমাত্র কয়েকটা হাতে কোনো উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই লাগছে লাউয়ের খোসা লাউয়ের খোসা বাটা যখন করতে যাবেন লাউটাকে একটু পুরু করে ছাড়াবেন একটু মোটা করে ছাড়ালে কি হয় রেসিপিটা একটু বেশি হয় যদি দু তিনজন ঘরে থাকে মেম্বার থাকে তাহলে একটু মোটা করে ছাড়াবেন নাহলে নর্মালভাবে ছাড়ালেও চলবে এটা প্রায় ছশো গ্রাম ওজনের লাউয়ের খোসা এটাকে খুব ভালো মতন করে ধুয়ে নিয়েছি এটাকে প্রথমে আমাদের বেটে নিতে হবে আমি এটাকে প্রথমে সেদ্ধ করব না বেটে নেব দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি দু তিনটে কাঁচা লঙ্কা আর লাউয়ের খোসাটা নিয়ে এটাকে বেটে বেটে দিকে আমরা রান্নার চলে যাচ্ছি এটা নিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে আমি প্রায় ওয়ান টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে দিলাম এইসব রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে পরিমাণে ওয়ান ফোর টি স্পুন মতন কালো জিরে দিলাম কালো জিরেটা একটু ভালো মতন গন্ধ বেরোতে আরম্ভ করলে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ছটা রসুনের কোয়া আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি একদম মিহি করে আপনারা চাইলে একটু থেতো করেও দিতে পারেন তাতেও খুব সুন্দর গন্ধ হয় দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয় যে কোনো বাটার রেসিপি একটু ঝাল হয় এক মিনিট মতন এটা নেড়ে চেড়ে নেব দেখুন একটু ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব ব্রাউন করে আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন তবে পেঁয়াজ দিলে একটু জিনিসটা বাড়বে খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব এবার এতে আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা তেলেই দেবেন তাহলে কি হবে রংটা সুন্দর আসবে গরম ভাতের সাথে রেসিপিটা খেতে অসাধারণ লাগে আমি এবার লাউয়ের যে খোসাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব লাউয়ের খোসাটা যেহেতু আমি সেদ্ধ করে নিই তাই দু তিন মিনিট মতন এটাকে ঢেকে রান্না করতে হবে এখানে হাফ কাপ মতো জল মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে দিয়ে দিলাম এবার এটাকে একটু প্রথমে শুকনো করে নেব প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু আঁচটাকে বাড়িয়ে নিয়ে শুকনো করে নেব দেখুন মিশিয়ে নিয়ে অন্যান্য উপকরণগুলো দিয়ে এটাকে একটু ঢেকে রান্না করতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ নুন দেব স্বাদ অনুযায়ী আর চিনি দিয়ে দেব চিনিটা অপশনাল পছন্দ না করলে নাও দিতে পারেন এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা না দিলেও চলতো শুধুমাত্র রঙের জন্য দিলাম রংটা একটু ভালো হবে তাতে ভালো করে মিশিয়ে নিয়ে এটা দু থেকে তিন মিনিট একটু ঢেকে রান্না করতে হবে আঁচটাকে কমিয়ে দেব আর কিছুই তেমন এতে দেওয়ার নেই এবার শুধু এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু শুকনো করে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তার আগে আমরা একটু সেদ্ধ করে নেব তার জন্য তিন মিনিট মতন ঢেকে দিলাম তিন মিনিট পর এটাকে এবার এইভাবে কষতে থাকবো একদম শুকনো করে নেব দেখুন এটা তেল ছেড়ে এসেছে আর একদম কমে গেছে জিনিসটা রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়ে ওয়ান টি স্পুন মতন দিলাম ভালো মতন মিশিয়ে নিচ্ছি লাউয়ের খোসা বাটা একদম রেডি গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন অসাধারণ লাগবে খেতে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য